দলীয় প্রধানকে অপসারণ করলেন পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যরাই। ঘটনাস্থল মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আজ প্রধানের বিরুদ্ধে অনাস্থার জন্য তলবি সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে 12 জন সদস্যের সমর্থনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। আজ জানা গিয়েছে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 14টি। গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, 2টি আসন পায় কংগ্রেস এবং 1টি যায় বিজেপির দখলে। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে এই পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য মাইনুর বিবি। এতদিন মাইনুর বিবির নেতৃত্বেই চলছিল পঞ্চায়েত, কিন্তু আচমকায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন পঞ্চায়েতের 12 জন সদস্য। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে সরকারি নিয়ম অনুযায়ী আজ অনুষ্ঠিত হয় তলবি সভা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা উপপ্রধান মোহাম্মদ আরমান আলীর সাথে। তিনি জানিয়েছেন, প্রধান মাইনুর বিবির নেতৃত্বে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল উন্নয়ন, সে কারণেই তাকে অপসারণ করা হয়েছে। আমাদের আজকে প্রধান অপসারণের ডেট ছিল। কি কারণে? আমাদের দলেই ছিল আর কি, আমরা দলের সদস্য ছিলাম 14 জন। আমাদের পঞ্চায়েতটা চালা খুব অসুবিধা হতো, যে প্রধান ছিল আমাদের ওর পরিবর্তে আমরা দল থেকেই দলের প্রধান করবো আর কি। মানে প্রধান তো আপনার দলেরই ছিল, তার মানে দলের বিরুদ্ধে অনাস্থা দেখেছিলেন? হ্যাঁ, দলের বিরুদ্ধে বলতে প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা করেছি। কারণটা কোথায়, কি কারণে? আমাদের মানে পঞ্চায়েত চালাটা অসুবিধা হচ্ছিল ওই প্রধান নিয়ে, আমাদের একটা অচল প্রধান ছিল আর কি। দীর্ঘ আড়াই বছর তো পার করলেন ওই প্রধানকে দিয়ে, হঠাৎ করে অনাস্থা থাকার কারণ? আমাদের উন্নয়নটা মানে স্থগিত হয়ে যাচ্ছিল, উন্নয়নটা আমরা করতে পারছিলাম না। হ্যাঁ, এই জন্য আমরা আবার দলেরই প্রধান নতুন। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অপসারিত পঞ্চায়েত প্রধান মাইনুর বিবির সাথে। কি কারণে তাকে অপসারণ করা হলো সে বিষয়ে তার কিছুই জানা নেই বলে দাবি অপসারিত প্রধানের। আপনি তো তৃণমূল, আবার তৃণমূলকে প্রধান করবেন? তৃণমূল পার্টিতে পার্টিতে আমরা তো কিছু বুঝতে পারিনি, যেদিন অনাস্থা করবার জন্য পালাই ওরা, ওদিন তো আমরা কিছু জানি না, আমি অঞ্চলে ছিলাম। আচ্ছা, অঞ্চলে ছিলাম, অঞ্চলে থাকতে থাকতে অনেকক্ষণ পর একটার সময় আমি 11টার সময় গেছি, আর 1টার সময় শুনছি লোকের মুখে শুনছি যে মেম্বাররা সব ব্লকে চলে গেলো, তো সব বলছে ব্লকে গেল কী করতে গেলো কী করতে গেলো, তো একটু পর খবর আসছে যে ওরা অনাস্থা করবে, ওই জন্য সব মেম্বার চলে গেছে আর ব্লকে। ব্লকে যে উনি থাকতে থাকতে ওখান থেকে ওদিনই ওরা তুলখানে ভেঙে গেলো, আর আমরা কিছু জানলাম না বুঝলাম না, এই এবারই জানি যে ওরা পালিয়ে আছে, কয়েকদিন এক মাস কাছে আর ওরা ভেঙে আছে হয়ে গেছে, তা আমরা আমাদের তো মেজরিটি নাই, তা আমরা কী করবো, আমরা ওই জন্য আর কিছু আর করিনি, আমরা বসেই আছি অঞ্চলে, কোনো ঝামেলা ছিল না, ওরাই ওরা 4-5 জন মেলেই অঞ্চলটা চালাছিল, কোনো ও যে সিদ্ধান্ত করছিল বাড়ি বসে ওই 11 জন মেম্বার বসে, তো ওরা 5 জন মাথা ছিল, 5 জনই যে কাজ সিদ্ধান্ত করছিল ওই কাজটাই হয়েছিল অঞ্চলে। তারপর হঠাৎ আপনাকে চেঞ্জ করতে হলো কেন? কেন তো কিছু তো আমরা বুঝতেই পারলাম না। আপনার কাছে কি কোনো টাকা পয়সা চেয়েছিল? না, কিছু চাইনি। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, রতুয়া।